বাপেটা ছেলেতে গেল মেয়ে দেখতে, কি হলো কে জানে। আজকে একটু পাতাকপির ঘন্ট রান্না করি। মা, ও মা, কাজ হয়ে গেছে। কি কাজ হয়ে গেছে রে? কি আর হবে গিন্নি, বিয়েটা ঠিক হয়ে গেছে। তা ভালো করেছো, আমায় না দেখে ঠিক করেছো, ভালো করেছো। না মা, টেনশন নেই, মেয়ে একদম চুপ্পার আছে। আর মেয়ের মা তো পুরো ঝাক্কাস। দেখেছিস বুড়োর মতলবটা? দেখেছিস, তোকে বিয়ে দিতে যাচ্ছে, মনে হচ্ছে নিজে বিয়ে করছে। এই আমার বিয়ে দেওয়া যা আর ছেলের বিয়ে দেওয়া তাই মোটামুটি সমান সমান। দেখেছিস, ফাজলি মেয়ের একটা লিমিট থাকে। এই বুড়োটা যতদিন দিন বুড়ো হচ্ছে তত এর রস বাড়ছে শরীরে। তা ঠিক কথা বলেছো গিন্নি। মা, তুমি যাওনি বলে বিয়ের দিন তারিখটা ঠিক হয়নি, তুমি গেলে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাবে। তা শুনি, মেয়ের বাবা কি করে? আর গিন্নি বলো না, বিশাল বড় বিজনেস, বিজনেসই বিজনেস। কি বিজনেস? আরে বাংলা মাল সাপ্লাই, পুরো বাংলার ফ্যাক্টরি ভরা বিয়ের কাছে। যাক বাবা, এতদিন পরে একটা ভালো জায়গায় সম্বন্ধ দেখলি রে আগু। মোটামুটি বিয়ে যদি এত বাংলা থাকে, আমরাও তো মাঝে মাঝে দু চারটে খেতে পারবো। দু চারটে মানে বিয়ে তো পেটি ভরে দেবে বলেছে। তা মা, তুমি কবে যাবে এই মেয়ের সাথে কথা বলতে? মেয়ের সাথে কথা বলতে তো যাবো, তো তুই যে কোনো কাজ বাজ করিস না, তা বিয়ে করলি খাওয়াবি কি? কি আর খাওয়াবে, ঘর জামাই থাকবে, শ্বশুরের বাংলা খাওয়াবে। এই না দেখ বাবা, একদম ঘর জামাই থাকা যাবে না, তুই কিছু একটা কাজ বাজ কর, মানে কাজ বাজ করলে এখানে কোনো সমস্যা হবে না। আমি কিন্তু হাগু শ্বশুর বাড়ি থাকবো, বুঝতে পারিস? পোড়া মুখো কেন? এই বলছি বিয়ের সাথে আমি কাজ করবো, এই মদের বোতল কোনটা ভেঙে গেল কি না গেল, কিভাবে সাবধানতা বজায় রাখতে হয়, এই লোককে একটু মদ দেবো, এই এরকম একটু কাজ করবো, তাই বলিস বিয়ের সঙ্গে। আর বাপটার মতলব ভালো থাকছে না আমার। আগু তুই বাবা কিছু একটা ব্যবসা শুরু কর রে। কি ব্যবসা করি মা, সব ব্যবসায় তো লস, কোন ব্যবসা করলে যে লাভ হয় কে জানে। একটা ব্যবসায় বিশাল লাভ যদি করতে পারিস। কি ব্যবসা মা বলো দেখি? এই কড়া ভাঙার ব্যবসা। কড়া ভাঙার ব্যবসায় শুনিস কি বিশাল লাভ, সস্তা দামে কিনে বিশাল টাকায় বিক্রি। ছি 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 মা, কড়া ভাঙার ব্যবসা করতে হবে লাস্টে। ছি ছি বললে কাজ হবে না, এই ব্যবসায় বেশি লাভ, কম দিনে বেশি টাকা ইনকাম করতে গেলে কড়া ভাঙার ব্যবসায় করতে হবে, বুঝতে পেরেছো? আর বিয়ে তো নাকের ডগায়, ওই ব্যবসায় করতে হবে রে হাগু। আমার ওই পুরোনো সাইকেলটা নিয়ে চলে যা। এ লোকজন হাসবে না আমি এই ব্যবসা করলে? এই ব্যবসার সামনে লজ্জা করলে হয়? সব ব্যবসায় একই ব্যবসা, জুতো সেলাই করা ব্যবসাও কোনো ছোট ব্যবসা না, বুঝতে পেরেছিস? তাহলে মা তুমি কি বলছো, কড়া ভাঙার ব্যবসা শুরু করে দি? একদম নিশ্চিন্তে, কোনো সমস্যা নেই। আশীর্বাদ করো মা হাগুরে, যেন ভালো করে কড়া ভাঙার ব্যবসায় উন্নতি করতে পারি। আশীর্বাদ করো বাবা। আশীর্বাদ করি তোর বিয়েটা যেন তাড়াতাড়ি হয়। মালটার মতলব ভালো না, যাই যাই দেখি তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। বউ বিয়াই মানে বিশাল বড় লোক, বুঝতে পারিস? বলছি বিয়ের সঙ্গে যদি উঠানামা করি আমরাও বড় লোক হয়ে যাবো, বুঝতে পারিস? এই শালা বাপটা আমার পাগল হয়ে গেছে। এই শালা তুমি যা করবা করবা, তো সব জানি না, আমি যেন বাংলা পাই সেই কথাটা যেন মনে থাকে। ওরে বউ, তোর জন্যই তো ব্যবসা করা, না দেখি আমি আর ওইসব ব্যবসা করি। ঠিক আছে করো তাহলে। যাক বৌরি ভুজুং ভাজাং দিয়ে বুঝাই দিচ্ছি, এখন আর রাস্তায় কোনো কাটা নেই। হামে তুমসে হুয়া হে প্যার হাম ক্যা করে, তুমি হি বাতাও হাম হাম ক্যা করে, তোরে দেখলি মনে হয় ঘর বাড়ি ছেড়ে দিয়ে থাকি তোর কাছে। সালা বাপের সাইকেলটার যে অবস্থা, তা কড়া ভাঙা নিতে যাই কেন? আমি কড়া ভাঙা হয়ে যাই, কি আর করা যাবে? এই মানলে কড়া ভাঙার ব্যবসা করতে হবে, আর কোনো উপায় নাই। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, যার বাড়ি যা ভাঙা চোরা আছে নিয়ে এসো, তার বদলে পাবার টাকা, মুড়ি মশলা, মুড়ি ঘণ্ট। এই শালা বিয়ের জায়গায় এখন কড়া ভাঙার ব্যবসা করতে হচ্ছে, আর কি বলবো, জীবনটা পুরো কয়লা হয়ে গেল কড়া ভাঙার ব্যবসা করতে করতে। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, মালগুলো আমার দেখে হাসছে, হাসতে দাও। বিয়ে তো করো নাই, বিয়ে করলে বুঝতে পারতে বুড়ো। শালাটা লজ্জার ব্যবসা, একটু টাকা পয়সা হলে একটু ঘুগনির ব্যবসা করবো তাও ভালো, এই কড়া ভাঙা বেচা যাবে না। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, যার বাড়ি যা ভাঙা চোড়া আছে নিয়ে এসো, এই হাগুর কাছে নিয়ে এসো। শালা আমার বাপের মতলবটা বুঝতেছি না, আমার বিয়েতে ওনার বিশাল ইন্টারেস্ট, মোটামুটি আমি বিয়ে করতে পারলে মনে হচ্ছে ওনার রাস্তাটা ক্লিয়ার, সেরকম ভাব দেখাচ্ছে। আজকালকার বুড়ো মালদের বেশি ইন্টারেস্ট, কে জানে রে বাবা। এই ঝুমা বৌদি তাড়াতাড়ি আসো, কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙায় তোমাদের হাগু চলে এসছে, তাড়াতাড়ি আসো। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, তাড়াতাড়ি আসো। এই সকালবেলা আবার কার মরণ চেতেছে আমার বাড়ির সামনে এসেছে? আরে ঠাকুরবো, তুমি নাকি? আর বলো না বৌদি, জীবনটা পুরো কয়লা কয়লা হয়ে গেছে। কেন, কি হলো? বাড়ির থেকে একটা মেয়ে দেখিস আমার জন্য বিয়ে করার জন্য, এখন কাজ বাজ কিছু করি না, এ বাড়িতে এখন কড়া ভাঙার ব্যবসা ধরাই দিছে। ঠাকুরবো, এত বাচ্চা কেন ছেড়ে যে তুমি কড়া ভাঙার ব্যবসা করতেছো? কি আর করবো বলো, শর্টকাটে এটাই তো বেশি টাকা ইনকাম হয় বলে। ওরে বাবা, চার দোকানে কম ইনকাম হয় না, তুমি যদি আমার চার দোকানে থালা বাসন ঘষতে তাও তোমার আমি ভালো টাকা দিতাম। ওরে থালা বাসন ঘষাতে তো এই কাজই ভালো আছে মনে হচ্ছে। না বৌদি, পরে দেখবারই, আগে কিছুদিন করি বুঝছো, যদি লাভ না হয় তারপর তোমার দোকান তো আছে আমার ধরা। হ্যাঁ হ্যাঁ সেটা তো। তা কি মানে বেচাকেনা কিছু হলো? কি আর বেচাকেনা হবে, বাড়ির থেকে কটা লোহার লোখণ্ড এ ভরে নিয়ে আইছি, লোকে এখনো বউনি করলো না। দাঁড়াও দাঁড়াও, আমি কিছু লোহা ফোয়া দিচ্ছি, তুমি একটু জোরে জোরে হাঁকো, হাঁকলে পরে সব লোক আসবে। এ কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, পুরোনো বই খাতা যা আছে সব বিক্রি হবে। আসুন আসুন, এই হাগুর কাছে আসুন, তাড়াতাড়ি আসুন, ভালো দাম দেবো। এইটাই তো হচ্ছে, আর একটু ভালো করে বলো। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, রে
যাদের বাড়ি আছে পুরনো বই খাতা নিয়ে আসো রে, ঠাকুর কাছে আসলে পারে পাবে অনেক দাম, সেই টাকা দিয়ে তো তো অনেক বাংলা মাল হবে। হ্যাঁ হ্যাঁ, এবার তালে সুরে গিয়েছে, এবার ভালো হয়েছে। দাঁড়াও ঠাকুরপো, দেখে আমি কিছু নিয়ে আসি। আনো বৌদি আনো, তুমি কমসে কম প্রথম বৌনি করো। এই কলা ভাঙা, প্লাস্টিক ভাঙা, লোহা ভাঙা, বই খাতা পুরনো, লোহা লক্ষর ঘরের টিভি ভাঙা, অ্যান্টেনা ভাঙা, মোটামুটি সাইকেল ভাঙা, রোয়াড ভাঙা, বাইক ভাঙা, মোটামুটি যা কিছু ভাঙা আছে সব কিছু নিয়ে আসো এই হাগুর কাছে। এই যে হাগু, তোমার জন্য নতুন কড়াইটা নিয়ে আইছি। বৌদি এটা তো ভালো কড়াই। না ভালো কড়াই দিয়ে উদ্ঘাটন করো, ভালো ভালো মাল পাও আর বেশি দামে বেচো। তোমার হাতের তো বৌদি প্রথম উদ্ঘাটন হলো, যাক তোমার দিনটা ভালো যাবে দেখো আজকে। তা বৌদি কত দিতে হবে কড়াইটার? ওরে তুমি যা ভালো বোঝো তাই দাও, না দিদি হবে। এরকম বললি হয় নাকি বৌদি? এইভাবে বললি কি আর ব্যবসা থাকে? নাও তুমি যা পারো নাও কিছু। তুমি খুশি হয়ে যা দাও তাই দাও। এই নাও যা দিচ্ছি এই নাও। বা বা বা, অনেক টাকাই তো দিলে। এইভাবে ব্যবসা করে যা হবু, তোমার অনেক উন্নতি হবে। সব তোমাদের ইচ্ছা বৌদি। আর তো কোনো কাস্টমার আসলো না বৌদি? আরে আসবে আসবে, আরেকটু হাঁকো আসবে। হাঁকু তুমি একটু ওয়েট করো, আমি তো আসছি, থালা বাসন ধুচ্ছিলাম তো, থালা বাসন ধুয়ে আসছি। ওকে বৌদি ওকে। যাক সকাল সকাল পিতলের কড়াইটা কম টাকায় পাওয়া গেল। সত্যিকারে আমার মা ঠিক কথা বলেছে যে কড়া ভাঙার ব্যবসার মতো লাভ নেই, এই মালটা বেশি নালেও 300-400 টাকা পাবো, কিনলাম কয় টাকাতে 50 টাকা দিয়ে। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, বই ভাঙা, খাতা ভাঙা, প্লাস্টিক ভাঙা, যা যা ভাঙা আছে চলে আসো। কাকা এগুলো তো ধরমের, হাঁটতে পারছি না। এসব তো আদিম যুগের মাল নিয়ে এসে, এগুলো বিক্রি করলে তো অনেক টাকা পাওয়া যাবে, কোনো মন্ত্র ফন্ত্র আসে মনে হয় এসব বই খাতায়। ভাইপো এই মালগুলো কোথায় পেয়েছিস ভাইপো? ওরা এক নামাও, তারপর বলছি আমার মাথা ভার হয়ে যাচ্ছে। বাবা মালগুলোর ভালো ওজন আছে তো, আর পুরনো মনে হয় এসব মন্ত্রফন্ত্র আছে এতে মনে হয় অনেক কিছু, এ তো মানে কত বছর পুরনো হবে কোনো গ্যারেন্টি নাই। বলছি কি ভাইপো এই মালগুলো কোথায় পেলি রে ভাইপো? ওইসব আর বলো না, ওই একটা গুদম ঘরে খেলা করতে গেছিলাম, দেখি এই মালগুলো আছে, পট করে চুরি করে নিয়ে আইছি। যেই শুনেছি তুমি বলতেছো বই খাতা, সেই আমার মনে পড়েছে যে ওইসব ঘরে বই খাতা ছিল, পটাপট ওইখান থেকে নিয়ে দৌড়াই ছুটে আইছি। তা বলছি কয় টাকা দেবো? এই তুমি দাও তোমার মত পতন দাও, ওজন তো মোটামুটি ভালোই আছে, দাও এনে ধর টাকা ধর। ওরে বাবা এত টাকা! এর আগে কড়া ভাঙার ব্যবসা যারা করিছে 5 টাকা 10 টাকা দেশে, কোনোদিন এত টাকা দেয়নি। থ্যাংক ইউ কাকা। এই শোন, প্রথমত আমার কাকা বলবি না আমি এখন বিয়ে থাক করিনি, বুঝতে পারিছিস? করবো করবো ভাব। বলছি কাকা আমার কাছে আরও জিনিসপত্র আছে, তোমার কালকে আসো, কালকে আনিয়ে দেবেন, ঠিক আছে? ঠিক আছে। শোন কি করবি, মোবাইলের চার্জার পালি, পুরনো মোবাইল পালি, বুঝতে পারিছিস, ভাঙা চূড়া যেখানে পাবি ধরে নিয়ে আসবি, বুঝতে পারিস? ওতে আরও অনেক টাকা দেবো। ঘুরে বাবা তাই নাকি? ভাঙা মোবাইল তো এর বাড়ি ফেলান থাকে, এগুলো নিয়ে আসবো, হবে? হবে মানে আরামসে হবে, এগুলো দিলি অনেক টাকা দেবো, বুঝতে পারিছিস? হ্যাঁ আগে তো পারবা তো, ওই ওই কত লোকের বাড়ি এসব পুরনো ছোটো ছোটো মোবাইল ভাঙাতে আসে, এগুলো দিলে হবে? হবে মানে দৌড়বে, তুমি মাল এনে দিবে, টাকা নিয়ে দিবে গপ গপ করে, বুঝতে পারিছিস? এতদিন পরে মোটামুটি ভালো একটা লোক পাইছি, গ্রামগঞ্জে যার বাড়ি মোবাইল আসে মোটামুটি পুরনো ভাঙা চূড়া সব ধরে নিয়ে আসবো তোমার কাছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চার্জার চার্জার সব নিয়ে আসবি, বুঝতে পারিস? যত আনবি তত টাকা। যাই যাই এখন একটু চিকেন বিরিয়ানি খাই এই টাকা দিয়ে। মালটা ভালো খদ্দের পাইছি, সব জিনিসপত্র নিয়ে আসবে। শুধু শুধু আমার মা বলে এইসব কড়া ভাঙার ব্যবসায় লাভ আছে। শালা ভালো একটা কড়া ভাঙা পাইছি, এদের সব মালপত্র বেঁচে দেবো, গিরাম পুরো সাফা করে দেবো। এরকম দু চারটে কাস্টমার পালি বিয়েটা মানে তাড়াতাড়ি হয়ে যাবে না। এই কড়া ভাঙা, টিন ভাঙা, লোহা ভাঙা, এই প্লাস্টিক ভাঙা, যা যা ভাঙা পত্র আছে সব নিয়ে আসো, সব কিনে নেবো হাগু। ভাইপো ভাইপো কেসে কাকা, তুই যে তোকে বলতেছিলি ভাঙা চূড়া কিনবি, এই যে আমার বউর হাত পা ভেঙে গেছে, কয় টাকা দিবি বল? এই মানে মানে তুমি এসব কি কথা বলছো? একটু কাছে হেঁকে হেঁকে বললি যার যা ভাঙা জিনিসপত্র আছে নিয়ে আসো, এই যে আমার বউর হাত পা ভাঙা আছে আমি নিয়ে আসি, কয় টাকা দিবি বল? এই শালা কিলো করেছে, কার পাল্লায় পড়েছি আমি, কয় টাকা দিবি বল? আমার মত কর টাকা নেই, তাড়াতাড়ি দে। এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি কি মানুষ ফানুষ কিনে নাকি? হ্যাঁ আমি ভাঙা চোরা বলিছি, তা আমার বউরে তো হাত পা ভেঙে গেছে, কিনে নে, কয় টাকা দিবি বল? এ পাগল নাকি? হ্যাঁ আমার বাড়ি খাওয়া জোটে না, তোমার বউরে কিনে আমি কি করবো? হ্যাঁ কি করাবি? তোদের বাড়ি নিয়ে যাবি, চাল ঝাড়াবি, থালা বাসন ধোয়াবি, এসব কাজ করাবি? ওইসব আমার দরকার নেই, কয়েকদিন পরে আমি বিয়ে করবো, আমার বউ আসবে, সে কাজ করবে, এই তোমার এই বুড়ি মাল আমি নিতে পারবো না। আমি এত কষ্ট করে বইয়ে নিয়ে আইছি তোর কথা শুনে, এখন তুই বলতেছিস কেনবো না, আমি কিন্তু এখন থুয়ে চলে যাবো। হ্যাঁ তোমার কি আমি আনতে বলেছি নাকি? হ্যাঁ দেখো বাবা আমার জোর করে ধরে নিয়ে আসে। এই শালা কেলো করিস রে, এইসব মাথা মোটা মাল কোথায় থাকে কে জানে? অত সব আমি জানি না, 50টা টাকা দে নাই তো এই বুড়িতেই রাখ। এই শোনো শোনো, আমি এসব হাবি জাবি কাজের ভিতরে নাই, বুঝতে পেরেছো? তোমার বউরি তুমি কোথায় নিয়ে যাবার যাও, এসব আমি এসব টাকাটুকি দেওয়ার ভিতরে নেই। অত সব জানি না, 50টা টাকা দে নাই তো এই বুড়িতে নিয়ে নে। হ্যাঁ আমার তো টাকার গাছ লাগান রয়েছে, ঠেলা দিলি পড়ে। হ্যাঁ 50 টাকা দাও না রে, বেরো ওখান থেকে বেরো। দেখ আমি কিন্তু বুড়িটা এখানে ফেলে দেবো, তুই আনতি বলিসিস। দেখো ঘুষ হয়ে তোমার নাকের বারান্দা খুলে দেবো কিন্তু, বুঝতে পারিস? দোকান থেকে নিয়ে যাবি না মার খাবি, পালা এখান থেকে, বামা খাপা। ভাইপো 50টা টাকা দিয়ে বাংলা খাবো, এই মালটা এরকম বললি পরে যাবে না, একটু বুদ্ধি খাটাতে হবে। দিবি কিনা বল না, বুড়ির এখানে ফেলে যাবো। শোন 50 টাকা দিচ্ছি তোরে, আগে বুড়িটি বাড়ি ধুয়ে আয়, বাড়ি ভালোভাবে রেখে তারপরে আয়, তারপর তোর 50 টাকা দিচ্ছি, সেই টাকা নিয়ে তুই মদ খাতি যাস কেনে। সত্যি বলছিস ভাইপো? একদম সত্যি বলছি। ঠিক আছে এই গেলাম আর আসলাম, দাঁড়া দেখেছিস বুড়ি তুই এই পৃথিবীর বোঝ, তোরে কড়া ভাঙায় ও কিনতে চায় না। তোর মতন বুড়োর সাথে বিয়ে করে আমার জীবন নষ্ট হয়ে গেছে। আর তোরে বিয়ে করে আমার জীবন ধন্য হয়ে গেছে তাই বলতে চাচ্ছিস? হ্যাঁ বাপরে বাঁচা গেল, কোথাতে কোথাতে চলে আসে কে জানে বাবা। হ্যাঁ ভাঙা বুড়ি নিয়ে আইছে,
বিক্রি করতে, কত বড় শয়তান। এই কাকা, তুমি কি কড়া ভাঙা কাকা? না না, আমি তো ইট ভাঙা কাকা, জানিস না তুই। বলতেছি কাকা, তুমি কি স্ত্রী কিনবা? পাগল নাকি, কেবল একজন নিয়ে আসছিল তার স্ত্রীরই। আমি এসব কেনা মানুষ নাকি? তোদের কি মনে হয় আমি কড়া ভাঙার ব্যবসা করি? আমি কারোর বউ কিনি নাকি? ওরে বউ স্ত্রী না, আয়রন, আয়রন কিনবা তাই বলছি। হ্যাঁ হ্যাঁ, আয়রন কিনবো, কই জানিস নাকি? এই দেখো, তুমি উপর দিক তাকায় থাকলে কি করে দেখবা নিচের দিক তাকাও? বুঝিস শালা, এত পুরনো যুগেরই আয়রন, এত মনে মিউজিয়ামে বিক্রি হবে, অনেক টাকা দেবে মালটারে, একটু পোটপাট দিয়ে কম দামে নিয়ে নি। বলছি কি ভাইপা, কত দিতে হবে? এই 100 টাকা না দিলে কিন্তু আমি এই আয়রন দেবো না। এই 100 টাকা দিয়ে দেবো না, 50 টাকা যদি নেস তাই নে, নালি তুলে যা। এই আয়রন আমি চুরি করে নিয়ে আইছি ওই পুরনো গুহার থেকে। ও তো যেখান থেকে আনিস 50 টাকার উপরে দাম হবে না। দাও তাই আর কি করবা, এখন 50 টাকা না হলে বারে বিড়ি খাওয়া হবে না। এমা তুই বিড়ি খাস? তা বিড়ি খাবো না, বড় হয়ে গেছি, বিড়ি না খালি হয় নাকি? বিটা বেটা ভাব হবে বিড়ি না খালি? ওরে শালা, আমি তো কিছু খাই না রে। এর জন্যই তো তোমার বিয়ে হয় না, খালি পরে এতদিন বিয়ে হয়ে যেত। শালা মালটা কয় কি? আচ্ছা কি বলিস, তুমি তাতে 50 টাকা দাও। এনে ধর, বিড়ি খাই ধরা পড়লে আবার আমার নাম বলিস না যে আমি টাকা দিছি। মাথা খারাপ, তোমার নাম বলে কি আমি বিপদে পড়বো নাকি? এসনে ভালো ভালো মাল জিনিসপত্র পালি, মোবাইল ভাঙা, চার্জার ভাঙা, এসব পালি পরে নিয়ে আসবি, ভালো টাকা দেবো, 100 টাকা 150 টাকা করে দেবো, বুঝতে পারছিস? বলতেছি কি তুমি লোহা কেন? লোহা? হ্যাঁ লোহা কেন মনে মানে? পাশের গ্রামে ছাদ ঢালাই হয়েছে, বুঝতে পারিস? ছাদের উপর দিয়ে দেখেছি অনেক লোহা আছে, সব এই ব্লেড দিয়ে কাটিয়ে নিয়ে আসবানি তোমার কাছে, ঠিক আছে? এই যেখান থেকে আনবি আনবি, কিন্তু ধরা যদি পড়িস আমার নাম কিন্তু বলবি না, ঠিক আছে? মাথা খারাপ নাকি, তোমার নাম বলা যায় নাকি? তুমি আমার এত উপকার করলে, 50 টাকা দিলে বিড়ি খাতি, তোমার নাম বলা যায়? হ্যাঁ ঠিক আছে, তাই যা, সব কিছু নিয়ে আসবি, আমি রেগুলার আসবো, বুঝতে পারিস? এখান থেকে ওখান থেকে যেখানে যা মাল পাবি সব ঝেড়ে দিবি, বুঝতে পারিস? তুমি খালি টাকা দাও, গ্রামের যে বাড়ি যা আছে সব কাটিয়ে কুটিয়ে সাফা করে দেবো। বাহ বাহ বাহ, তুই তো সেই কাজের ছেলে মনে হচ্ছে। ঠিক আছে, এখন আমি যাই, আমার বিড়ির তলব লাগিয়েছে, বুঝতে পারিস? পরে কথা বলবানি। শালা ভালো কড়া ভাঙা পাইছি, চুরির মাল সবের দ্বারে বিক্রি করতে হবে। আমার মা যদি এতদিন এই বুদ্ধিটা আগের থেকে দিত, এতদিন বড় লোক হয়ে যেতাম। বাবারে বাবা, কি ভুল করেছি। আগু, কোনো বেচা কেনা হলো? কি যে বলো বৌদি, তুমি উদ্ঘাটন করিস আর তুমি বৌনি করার পরে মালপত্র নিয়ে পারতিসি না, ব্যাগ ম্যাগ সব ফুল হয়ে গেছে, কালকে আবার আসতে হবে। আমার হাত দিয়ে বৌনি করিস মানে তোমার সারা জীবন শুধু বৌনি আর বৌনি হবে। বাবা বাবা, সত্যি বৌদি তুমি অসাধারণ। বলতেছি কি আমার বিয়ে এসো কিন্তু? তোমার বিয়ে না বললেও আমি আসবো, কোনো চিন্তা নাই। তা বৌদি, এই মালগুলো তো মনে হচ্ছে একবারে যাবে না সাইকেলে, বুঝছো? আমি এক ট্রিপ রাখি আসি, তারপরে নিয়ে যাবানি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা ভাবনা নাই, তুমি এখানে আরামসে রেখে যেতে পারো। ধন্যবাদ বৌদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সেম টু ইউ। সেই স্বাদ সেই স্বাদ। বলতেছি কি বৌদি, বাংলা মাল খাওয়া টেনে নিয়ে দেবো নাকি? কি যে বলো হাগু, এসব কথা বলা লাগে? পট করে নিয়ে আসেন একদিন, ঠিক আছে? বলছি তুমি মুরগির ঠ্যাং রান্না করো একদিন, আমি সেদিন বাংলা মাল এনে দেবানি, ঠিক আছে? দুইজনে মিলে খাবানি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।